হাসপাতালে ভর্তি করা হয়েছে দক্ষিণ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজকে। হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বার্ফি খ্যাত অভিনেত্রী ইলিয়ানা নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে একথা জানান। ভারতীয় বিনোদন ভিত্তিক একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, হঠাৎ শরীরে পানির পরিমাণ কমে যাওয়ায় ইলিয়ানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে 3টি স্যালাইন দেওয়া হয়েছে। আপাতত একটু সুস্থ আছেন এই অভিনেত্রী। এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি শেয়ার করেছেন ইলিয়ানা। তাতে অভিনেত্রী লিখেছেন, গত কয়েকদিনে যারা আমার খবরাখবর নিয়েছেন, আমার স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করেছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপাতত আমি ভালো আছি, সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছি। এছাড়াও বডি ডিসমরফিক ডিসঅর্ডারের শিকার ইলিয়ানা 2017 সালে 21তম ওয়ার্ল্ড কংগ্রেস অফ মেন্টাল হেলথের মঞ্চে তিনি জানিয়েছিলেন, এই ডিসঅর্ডারের জন্য আত্মহত্যার কথা ভেবেছিলেন তিনি। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে থেরাপির সাহায্য নিতে হয়েছে তাকে। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ইলিয়ানা। তার অভিনীত দ্য বিগ বুল সিনেমাটি 2021 সালে মুক্তি পায়। ইলিয়ানার পরবর্তী সিনেমা আনফেয়ার অ্যান্ড লাভলি। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।